হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তোমরা কিন্তু পাবলিক সার্ভিস কমিশন WBPSC তরফ থেকে আরেকটা নতুন অফিসিয়াল ওয়েবসাইটের খবরে রেসপেক্টে যে অ্যাডভার্টাইজ নাম্বার বেরিয়েছে 13/2022 তার রেসপেক্টে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের বলা কি কমপ্লিট, কিন্তু এখানে 25 নাম্বার অফ ভ্যাকান্সি আছে, কী কী প্রসেস থাকছে, কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে পারমানেন্ট একটা জবের রেসপেক্টে এই পার্টিকুলার ভিডিওতে কথা বলবো। চলো আজকের ভিডিওটা ইন ডিটেলসে শুরু করা যাক। সর্বপ্রথমে তোমাদের এখানে বলে কি, এখানে যে অনলাইন এক্সামিনেশন হবে সেটা কিন্তু দুটো পার্টিকুলার রাউন্ডে হবে, প্রি এক্সাম এবং মেন এক্সাম, তারপরে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। টোটাল তিনখানে স্ট্যান্ডার্ড থাকছে এই পার্টিকুলার ভিডিওর রেসপেক্টে। তার রেসপেক্টে পরবর্তী সময় কথা বলি, প্রথমে চলে আসে নেম অফ দ্য এক্সামিনেশনের রেসপেক্টে। এটা কিন্তু অডিট আর অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট তার তরফ থেকে বেরিয়েছে। এখানে যে ডিপার্টমেন্ট সেটা কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট থাকবে এবং এখানে পে স্কেল লেভেল 16 অনুযায়ী 56,100 টাকা থেকে শুরু করে 1,44,300 টাকা অবধি পাবে। হিউজ একটা অ্যামাউন্টের স্যালারি পাবে। টোটাল ভ্যাকান্সি 25 আছে, 23 এবছরের জন্য, আর প্রিভিয়াস ইয়ারের ভ্যাকান্সি 2 আছে। আনরিজার্ভ ক্যাটাগরি 13 ভ্যাকান্সি আছে, এসসি ক্যাটাগরি 4 আছে, এসটি ক্যাটাগরি 1 আছে, ওবিসি এ 2 আছে, ওবিসি বি 1 আছে। এই হয়ে গেল কমপ্লিটলি ভ্যাকান্সি, তার সাথে ব্যাকলগ ভ্যাকান্সি 2 আছে। এই হয়ে গেল টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি যেটা 25 বেরিয়েছে। কমপ্লিট ডিটেলস এটা থাকছে। এখন যদি এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের রেসপেক্ট কথা বলি, তোমাদের মধ্যে যারা যারা ব্যাচেলার ডিগ্রি কমার্স ডিপার্টমেন্টের রেসপেক্টে বিলং করো তারা সবাই এখানে আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে তার সাথে যদি কেউ এমবিএ করে রাখো তোমরা আবেদন করতে পারবে, অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া থেকে যদি তোমরা মেম্বার হও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তার সাথে 2 জন্য যদি তোমাদের এখানে পোস্ট গ্রাজুয়েশন থাকে তোমরা কিন্তু তাহলেও আবেদন করতে পারবে। এখন এজ লিমিটের রেসপেক্টে যদি কথা বলি, 36 অবধি যেরকম পিএসসি এজ লিমিট দেয় সেটাই দিয়ে দিয়েছে 1/1/2022 তার রেসপেক্টে, এবং এখানে মেনশন করে দিচ্ছে 1986 সেকেন্ড জানুয়ারির আগে যারা যারা জন্মেছে তারা আবেদন করতে পারবে না, তারপর থেকে যারা জন্মেছ সবাই এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এসসিএসটিদের 5 ওবিসিদের জন্য কিন্তু 3 এজ রিলেকশন দিয়ে দিয়েছে। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। এখন তোমাদের এখানে বলে রাখি, এখানে পার্টিকুলারলি তোমাদের যে মোড অফ অ্যাপ্লিকেশন হবে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই হবে, এবং তার সাথে অন্যান্য যে পার্টিকুলার এখানে আদার রিকোয়ারমেন্ট আছে সেখানে তোমাদের মধ্যে যদি মাদার টাং বেঙ্গলি জানো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, নেপালি জানার কোনো রকমের দরকার নেই। অ্যাপ্লিকেশন ফিস 210 টাকা, যেরকম সাচাস থাকে WBPSC-র ফর্মের জন্য সেরকমই থাকবে SST ক্যান্ডিডেটের জন্য, কিন্তু তার সাথে সাথে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগে না। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস, এবং তার সাথে অন্যান্য যে প্রসেসগুলো আছে তার রেসপেক্টে যদি তোমাদের সাথে কথা বলি তাহলে কিন্তু এখানে তোমাদেরকে বলে রাখি যে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে। তো সবার প্রথমে তোমাদের সাথে যদি সিলেকশন প্রসেসের রেসপেক্টে কথা বলি, তোমাদের এখানে বলে রাখি সিলেকশন প্রসেস 3 রাউন্ডে হবে। একটা কিন্তু প্রি এক্সাম থাকবে যেটা কিন্তু MCQ বেস থাকবে, তার সাথে মেন এক্সামিনেশন থাকবে, তোমাদের এখানে কিন্তু ইন ডিটেলসে এক্সাম থাকবে, এবং তার সাথে এই 2 রাউন্ডে পাস করতে পারলে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ থাকবে। এই 3 পরেই কিন্তু তোমাদের এখানে কী হবে না সিলেকশন হবে, এবং প্রি এক্সামের জন্য কিন্তু তোমাদের এখানে নেগেটিভ মার্কিং বলে দেবে যেটা কিন্তু কোশ্চেন বুকলেটও মেনশন থাকবে। তার সাথে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ অফ পেপার ইংলিশ এবং বেঙ্গলি এই 2 পার্টিকুলার রেসপেক্টেই থাকবে, এবং কমপ্লিট ডিটেলস এটাই থাকছে। 3 পার্টিকুলার কিন্তু তোমাদের এখানে কী হবে না রাউন্ড হবে, তারপরে মেডিকেল ফিটনেস হবে, এবং তোমাদের কিন্তু ফাইনাল যে রেজাল্ট আছে সেটা পাবলিশ করে দেবে, এবং তোমাদের এখানে বলে রাখি পার্মানেন্ট কিন্তু একটা জব। তো কমপ্লিট ডিটেলস এটাই থাকছে। এখন যদি ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টে কথা বলি, ফর্ম ফিল আপ 14/12/2022 থেকে কিন্তু শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু পরের বছর থাকছে 4/1/2023 2:00 PM অবধি থাকবে, এবং যদি বাই চান্স কোনো কারণে যদি ফর্মটা ভুলে যাও বা কোনো রকমের ভুল হয় তাহলে কিন্তু 9 থেকে 16 অবধি ফর্মটা আবার রিওপেন হবে, তখন কিন্তু তোমরা ফর্মটাকে পার্টিকুলারলি এডিট করে ফেলতে পারবে। লাস্ট ডেট কবে? 4/2023। আমি বলে দেবো অবশ্যই যে তোমরা ফর্মটা যখন ফিল আপ করবে ভালো করে ঠান্ডা মাথায় করবে, ভুল যাতে না হয়, এবং অফিসিয়াল যে ওয়েবসাইট আছে WBPSC.gov.in সেখান থেকে গিয়েই ফর্মটাকে ফিল আপ করতে পারবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারো, আর কিছু দরকার নেই। তো এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। আরেকবার তোমাদের সাথে এখানে ছোট্ট করে একবার বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশন তার তরফ থেকে অডিট আর অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট 25 নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করলাম, অনলাইনে এক্সামিনেশন হবে, এবং তার সাথে কিন্তু এখানে অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে, এবং তার সাথে এখানে কিন্তু 3 পার্টিকুলার রাউন্ডের রেসপেক্টে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হচ্ছে। আজকের জন্য ভিডিওটা এত অবধি থাকছে। তোমরা যদি এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো কি করছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, এবং ডেইলি নিত্য নতুন জব আপডেটের নিউজ পেতে গেলে এই চ্যানেলটার সাথে যুক্ত হতে হবে।
তোমাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসছি। মোর দ্যান 80% তোমাদের মধ্যে আমার স্টুডেন্ট বন্ধুরা কিন্তু এই ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না। কেন করছো না? সাবস্ক্রাইব করো, এফোর্টটাকে প্লিজ একটু করো। তোমরা যদি এফোর্ট না দাও তাহলে নিত্য নতুন আপডেট কিন্তু ইন ফিউচার যেগুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে কথা বলতে পারবো না। এবং এরপরে তো এটাও শুনছি যে অফিসিয়াল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে শুধুমাত্র গ্রুপ বি পোস্টই বেরোচ্ছে 1,00,000। তো তার রেসপেক্টে ভিডিও চাও কি না বলো? তো তার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো এবং মোটিভেট করার জন্য প্লিজ চ্যানেলটার সাথে জয়েন হয়ে যাও। আজকের জন্য এতটাই, দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।